আমার রসুলকে নিয়ে যদি কি কলম চালায়, এই কলম ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে মুসলমানরা। আমার রসুলকে নিয়ে যদি কেউ জিব্বা চালায়, এই জিব্বা সুস্থ থাকতে দিবে না মুসলমানরা। ঠিক কি না জোরে বলুন। এটা ইমানের প্রশ্ন। এখানে আপোষ করার, সহনশীলতা, সহিষ্ণুতা প্রকাশ করার কোনো সুযোগ মুসলমানদের নাই, ঠিক কিনা? কারণ মুসলমানরা মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। মুসলমান এক রাস্তায় চলে। আমরা তো পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ পুরাই দেন, এই যে আপনাদের এখানে তাফসির করার আগে আসার সময় একটা ইয়ে দেখলাম, সুইডেনে গত 2-3 দিন আগে গাড়ি থামিয়ে এক খ্রিস্টান কোরআন মাজিদ নামিয়ে এটার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে পেট্রোল ঢালতেছে, আগুন মেরে দিবে। এই মুহূর্তে কয়েকজন মর্দে মুজাহিদ মুসলমান দৌড়ে যখন আসছে, চোরের মতো গাড়ির ভিতরে ঢুকে দৌড়। কই, আমরা তো পৃথিবীতে কোনোদিন কোনো খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট অথবা খ্রিস্টানদের কিতাব ইঞ্জিল আমরা তো কখনো কোনোদিন পড়াই নাই। বরঞ্চ আমাদের সামনে যদি কোনো ইঞ্জিল আসে, আমরা মনে করব এটা একটা ধর্মীয় গ্রন্থ, আমরা চুমা দিব চুমা। কথা বলেন ঠিক কিনা ধরে বলুন। এটা ধর্মীয় গ্রন্থ মনে করে চুমা দিব, যদিও বা বিকৃত ইঞ্জিল। তোমরা বিকৃত করেছ সেই ইঞ্জিলকে, যা মনে চায় তাই ঢুকিয়েছ, যেটা মনে চায় সেটা কেটে দিয়েছ তোমরা। তারপরেও আমরা ইঞ্জিল নামক কোনো কিতাব, বাইবেল নামক কিতাব আমাদের সামনে আসলে ছিঁড়ে ফেলা, পুড়িয়ে ফেলা তো দূরের কথা, আমরা সেই কিতাবটা হাতে নিয়ে মুখে চুমা দিয়ে মুখে জড়ায় ধরব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। রামায়ণ, গীতা, ত্রিপিটক, অমুসলিমদের এই সমস্ত কিতাব আমরা তো কোনোদিন পড়াই নাই। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, আমাদের দেশের মুনাফিকদেরকে চ্যালেঞ্জ করছি, আমাদের দেশের যারা মুসলমানদেরকে গালাগালি করে এসি রুমের মধ্যে বসে, সেই কবিরদেরকে, সেই এটা কি জানি ওই মহিলাটার নামটা কি জানি, এই ওই যে ওই দিন মামলা টামলা করলো যে তুরিন আফরুজদেরকে বলতেছি, তোমরা যারা মুসলমানদেরকে নিয়ে গা জ্বালা, তোমাদের গোটা পৃথিবীতে প্রমাণ করো তো মুসলমানরা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো বই কোনোদিন পড়াইছে কিনা। 1450 বছরের ইতিহাসে একটা নজির দেখাতে পারবে না যে মুসলমানরা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো কিতাব কোনোদিন পড়িয়ে দিয়েছে, অথবা কোনো ধর্মীয় কিতাব পুরানো তো দূরের কথা হাতে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন ইতিহাসও নাই। মুসলমান এটা শিখে নাই, আমাদের নবী আমাদের কিতাব শিখায় নাই। নবীজি নিষেধ করেছেন অন্য ধর্ম যাজকদেরকে কখনো যুদ্ধের ময়দানে হত্যা করো না। সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মীয় কিতাব তোমাদের সামনে আসলে অপমান করো না। এরা যাদেরকে পূজা করে মূর্তি টুর্তি, এদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলো না, তাহলে এরা তোমার আল্লাহর বিরুদ্ধে বলবে, যদিও বা এরা বাতিল পথে আছে। সুবহানাল্লাহ। বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সুশিক্ষার সৌন্দর্যতা। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আর আমাদেরকে আসে ইয়া শিক্ষা দিতে, আমরা উগ্রবাদী হয়ে গেছি। এতটা সহনশীলতা হওয়ার পরেও, শান্তিপূর্ণ হওয়ার পরেও দোষ আমাদের গাড়ি চাপিয়ে দিচ্ছে। উদুর পিণ্ডি বদুর গাড়ি চাপিয়ে দেয়, এটা হচ্ছে ওদের নীতি। সম্মানিত হাজরিন, আল্লাহ এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে গোটা মুসলিম উম্মার নিরাপত্তা দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুক, বলুন আমিন। দেখেন আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হালত, দেখেন তো আছে খবর, সারা ওয়ার্ল্ড তছনছ হয়ে যাচ্ছে। আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো দিলেও একেবারে ছোট্ট করে পিছনে, নাই খবর নাই। বিবিসি বাংলার সংবাদ পাঠক উপস্থাপক ইসলামের নবী মুহাম্মদ এইভাবে নাম বলে, রসুল্লাহ সাল্লামকে নামটা বলে ইসলামের নবী মুহাম্মদ, ওদেরকে ধরে ঘাড়ে ধরে নবীর নাম কেমনে উচ্চারণ করাইতে হয় শিখানো দরকার, ঠিক কিনা? আরে মুহাম্মদ নাম উচ্চারণ করলে সুন্দর করে বলতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের বিবিসি, কিসের সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল, এরা আমার নবীর নাম নিতে এভাবে অসম্মানের সহিত, অভদ্রতার সহিত এই নাম নেওয়ার কারণে গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত আছে, ঠিক কিনা? আমাদের নবীর নামটা কোরআন মাজিদে আল্লাহ সরাসরি নেন নাই, নবীরে মোহাম্মদ বলে আল্লাহ নিজেও ডাক দেয় না।
ইয়া মুহাম্মদ সরাসরি ডাক দেয় নাই, কিন্তু আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আদম, হে আদম উসকুন ওয়া জাওজুকাল জান্নাতা, তুমি তোমার স্ত্রীকে সহ জান্নাতে বসবাস করো। আদমকে আদম বলে ডাক দিয়েছেন, ইয়া নূহ, নূহ নবীকে নূহ বলে আল্লাহ ডাক দিয়েছেন, সরাসরি সম্বোধন করেছেন। ইয়া ইব্রাহিম, সরাসরি আল্লাহ সম্বোধন করেছেন। ইয়া মূসা, ইয়া হারুন, সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কিন্তু গোটা কোরআন মাজিদে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াতেও ইয়া মুহাম্মদ বলে কোরআন মাজিদে আল্লাহ একবারও তার নবীকে ডাক দেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির, সরাসরি নাম বলে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা তার নবীর নামটাকে এভাবে আজমত দিয়েছেন সারা পৃথিবীতে। আর কোথাকার কিসের বিবিসির সাংবাদিক বেয়াদবগুলো নবীজির নাম বলে ইসলামের নবী মুহাম্মদ, এদেরকে শিখানো দরকার নবীর নাম কেমনে নিতে হয়, ঠিক কি না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, তিরমিজি, সিহাসিত্তার প্রত্যেকটা হাদিসের কিতাবে, শুধু সিহাসিত্তা নয়, সিহাসিত্তার বাইরেও যত হাদিসের কিতাব আছে প্রত্যেকটা কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনও আছে যে একটা পৃষ্ঠার মধ্যে নবীজির নাম 10 বার রয়েছে। 10 বার এই নবীজির নামের পিছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা লিখে দিয়েছে, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের নবীর নাম নিলে দুরুদ শরীফ পড়তে হয়, আমাদের নবীর নাম নিলে মহব্বতের শহীদ নিতে হয়। মূর্খের জাত জানতে হয় কার নাম কেমনে নিতে হয়। আমাদের নবী রাম বামদের মতো নয়, বিশ্বের একমাত্র শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য বলি এদেরকে চিনে রাখুন, এরা কারা দেখবেন। সুনামগঞ্জে বন্যা হলো, সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছে এই দেশের সূর্য সন্তান আলে মোরামারা, কোনো মিডিয়াতে খবর নেই আছে। চট্টগ্রামে সীতাকুণ্ডের সেই কন্টেইনার বিস্ফোরণে আলে মোরামারা এবং জনসাধারণ সেখানে এগিয়ে গিয়েছে, মিডিয়াতে ওই রকম তৎপরতা নাই। কিন্তু নাস্তিক মনোভাবাপন্ন কয়েকটা নাস্তিক মুর্তাদ, কয়েকটা নাস্তিক বেঈমান আমাদের জাতীয় শহীদ মিনারের সামনে আগুন জ্বালায়া, হেরা মোমবাতিতে আগুন জ্বালায়া সহমর্মিতা প্রকাশ করতেছে। আচ্ছা, মোমবাতিতে এমনি সারা দেশ আগুনে পুড়তেছে, তা তারা আগুনই জ্বালায়। হ্যাঁ, সীতাকুণ্ডে আগুন, বাড্ডায় আগুন, পাবনায় আগুন, সারা দেশে আগুন জ্বলতেছে, তারা রাজধানীর ভিতরে শহীদ মিনারের সামনে আগুন জ্বালায় দিচ্ছে, আগুনের পূজা করতেছে। আপনারা বলুন বাংলাদেশের ইতিহাসে বা এশিয়ার ইতিহাসে আগুন জ্বালিয়ে সহমর্মিতা প্রকাশ করার কালচার এটা কে তৈরি করেছে? এই আগুন পূজার কালচারটা কে তৈরি করেছে? এরা বলে আমরা সংস্কৃতি মনা, তারা নাকি সংস্কৃতি মনা, বরঞ্চ এরা এই দেশের সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে, এরা বাঙালির সংস্কৃতিকে ধূলিসাৎ করে দিয়েছে। বাঙালির সংস্কৃতিতে কোনোদিন মোমবাতি জ্বালিয়ে কারোর স্মরণ সভা করা হয় না, ঠিক কি না? এরা মোমবাতি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে সারা দেশে এমনি জ্বলতেছে আগুন, পানি ডালার নামে খবর নাই, তারাও আগুন জ্বালায় সহমর্মিতা প্রকাশ করে। এদেরকে চিনে রাখুন, এরা এদেরকে চিনে রাখুন। আমি জুমায়ও বলেছিলাম ইন্ডিয়ান এই সুরমা টুরমা কি জানি নূপুর শর্মা টর্মা, এইটা আমাদের কোনো সাবজেক্ট নয়, জিন্দাল মিন্দাল আমাদের কোনো সাবজেক্ট নয়, এই আমাদের অমুক তমুক সাবজেক্ট নয়, এগুলো ইসলামের ক্ষতি কোনোদিনও করতে পারে নাই, কোনোদিন করতে পারবে না, ঠিক কি না? জোরে বলুন। গোটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাওয়ারটা এত বেশি, একটা অপমান করেছে, একটা শব্দ ব্যবহার করেছে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজা নবীজির নাম আবারও জাগ্রত হয়েছে, ঘুমন্ত হৃদয় আবার জাগ্রত হয়েছে, ঠিক কি না? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাওয়ার এত বেশি,
মুসলমানদের সামনে কোনো প্রোটেকশন ছাড়া এভাবে এসে বলে দেখো না যে তোমাকে কি করে মুসলমানরা, ঠিক কি না? বলুন তো, আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে পৃথিবীতে এত বড় একজন শাসক গেছে, যে শাসকের নামে এখন যদি কেউ বদনাম করে বা তার ব্যাপারে কেউ কুৎসা রটনা করে, অপমানজনক কথা বলে, এই জন্য কেউ খুব রেগে যাবে, খুব প্রতিবাদ করবে, খুব পণ্য বয়কট করবে, এমন একজন শাসকের নাম বলেন, এমন একজন পাওয়ারফুল নেতার নাম বলেন। অথচ আমাদের নবী 1450 বছর আগে চলে গেছে আমাদেরকে রেখে, ঠিক কিনা জোরে বলুন? 1450 বছর আগে, 1400 বছর আগে আমাদের নবী চলে গেছেন, 1400 বছর অবধি, ইভেন কি কিয়ামত পর্যন্ত মুসলমানের হৃদয় নবীর জন্য উন্মুক্ত, ঠিক না? আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের এই অবস্থা বর্ণনা করতে গিয়ে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে যদি বলা হয় তোমরা ঈমান আনো, তারা বলে আমরা তো মূর্খ না, এদের মতো আবু বকরের মতো মূর্খ নাকি? আবু বকর মূর্খ ছিলেন? বেলালের মতো কি আমরা মূর্খ নাকি যে এরা যেমনি ঈমান এনেছে আমরা এভাবে ঈমান এনেব না?